কটা বাজে দেখ তো, কটা বাজে জানিস? রাত 3:30 কটা কটা? আর তুই এখন কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ঠাকুর দেখতে। আগের ঠাকুর তোমরা যেটা দেখতেই পেলে সেটা ওই ঠাকুরটা দুপুরবেলা দেখেছি, আর এখন আমরা রেডি হয়ে সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরিয়েছি ফ্যামিলির সাথে। আজকে বেরাচ্ছি ভালো।
আসো, আচ্ছি আবার পরে দেখা হবে। মিটি ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছিস মা? সবে ঘুমিয়েছে ও দুটো বাবা, সেটাই বলছি। আমাদের ঠাকুর দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিলো, পুচকেটা একবার ঘুমিয়ে পড়ছে, আবার ওকে ডাকা হচ্ছে, আমাদেরও সবার ঘুম পেয়ে গেছিলো, আবার জেগেছে একটু। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করলাম, অনেক খাবারই পাইনি আমরা, যে খাবার চেয়েছিলাম যেহেতু রাত হয়ে গেছিলো। যাই হোক, যা খাবারই পেয়েছি, আমরা বিরিয়ানি চেয়েছিলাম, বিরিয়ানি পাইনি, ওখানে ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে আমরা খাবার খেয়ে নিয়েছি। মিঠি কই রে, মিঠি কই রে, এই মিঠি কই রে, এই মিঠি কই রে, মিঠি কই রে, মিঠি কই রে। আমরা যখন বাড়ি ফিরছি তখন পুচকির ঘুম ভেঙে গেছে, তখন আবার খেলা শুরু করে দিয়েছে। কটা বাজে দেখতো, কটা বাজে জানিস? রাত 3:30। কটা কটা? আর তুই এখন কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? ঠাকুর দেখতে 3:30-এর সময়। কটা বাজে বলতো? কটা? 3:30। কটা? এই দেখ, এই দেখ, এখানে তাকা, দেখতে পাচ্ছিস? এখানে একটা বন্ধু দেখাচ্ছে, 3:30-এর সময় ঘুরু ঘুরু করতে।